everyone. Otopor Ami. Today's episode, চলে আসলাম Otopor Ami. মানে তাসনিয়া ফারিন আপনাদের সাথে আজকে অনেক কথা বলবো গল্প করব কি নিয়ে গল্প করব এখনো আমি জানি না তবে দেখা যাক কি নিয়ে কথা বলা যায় আপনারা জানেন যে 18 বছর থেকে 25 বছর বয়সী যারা ছিলেন এতদিন টুইকানিটা পাচ্ছিলেন না যে কারণে আমিও পাচ্ছিলাম না কিন্তু রিসেন্টলি আমি রেজিস্টার করেছি সো ওয়েট করছি কখন আমার কল আসে যেহেতু এখনো টিকা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি মানে আমি ওয়েট করছি সে কারণে আমার একটু সেফটি কনসার্ন বেশি আমি একটু মেইনটেইন করে চলছি কারণ টিকা নেওয়ার পর আমি পুরোপুরি সেফ ফিল করব কোভিডের পর আসলে কাজে আমাদের অনেক পরিবর্তন এসেছে সব ধরনের গল্প করা যাচ্ছে না পাবলিক প্লেসে আমরা শুটিং করছি না ইনডোর বেসড গল্প বেশি হচ্ছে তারপর একটু কম আর্টিস্ট নিয়ে কাজ করা হচ্ছে বা একটু গল্প নির্ভর কাজ বেশি করা হচ্ছে আমরা যখন কেবল কোভিড পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি কেবল কোভিডটা আসা শুরু হয়েছে তখন তো আমরা অনেক মাস মোটামুটি 6-7-8 মাস কাজ করিনি বাসায় বসে তখন নিজের কিছু উপলব্ধি হয়েছে যে কাজ করে যাচ্ছি একটার পর একটা ওকেশন আসছে ঈদে কাজ করছি মানে কোনো কিছু আসলে চিন্তা করিনি কিন্তু কোভিড আসার পর যেটা মনে হলো যে আচ্ছা আমি যে কাজটা করছি ইজ ইট ওয়ার্থ ইট মানে আমি এই আজকে যদি আজকে না থাকি আমাকে মানুষ কী দিয়ে মনে রাখবে সো এসব চিন্তা করে তখন আমার মনে হয়েছে যে আসলে কাজের ক্ষেত্রে কোয়ান্টিটিটা না কোয়ালিটিটা বেশি ম্যাটার করে ছোটোবেলা থেকে আমি আসলে অনেক বই পড়ি ছোটোবেলার কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় আমার আব্বু সরকারি চাকরি করেন তো সেই সুবাদে আমার অনেক জেলায় থাকা হয়েছে মানে আমি মোটামুটি জীবনে মনে হয় 14টার উপর স্কুলই চেঞ্জ করেছি আজ পর্যন্ত সো আমার জন্ম মেহেরপুরে মেহেরপুরে আসলে খুব বেশি কিছু মনে নেই কারণ খুব ছোট ছিলাম মনে আছে যে আব্বু মেহেরপুরে একটা ছোট স্টেডিয়াম ছিল আমাকে আব্বু একবার যদি পুরো হুন্ডা দিয়ে পুরো শহরটা ঘুরিয়ে আমাকে না দিয়ে যেত বাসায় আমি অফিসে যেতে দিতাম না আমি খুব কান্নাকাটি করতাম সো আমার ছোটবেলা থেকে খুব ঘোরার শখ আর হচ্ছে মানে বাইরে যাওয়ার শখ সো মেহেরপুরের এতটুকুই মনে আছে ওখান থেকে আব্বুর পোস্টিং হলো কক্সবাজার সো দ্যাট ওয়াজ আ বিউটিফুল প্লেস কক্সেস বাজারে আমার মনে হয় যে এমন কোনো দিন নেই আমরা আসলে সমুদ্রের পাড়ে যেতাম না ঝিলংজা নামে একটা জায়গায় থাকতাম তখন তো ওখান থেকে মোটামুটি কলাতলি বা যদি সুগন্ধা বিচের কথা বলি 40-50 মিনিটের ড্রাইভ তো ওখানে যেতাম এমন হয়েছে যে সারা রাত বসেছিলাম ওখানে আব্বু আম্মু সহ মানে ওখানে বাদাম খেয়েছে আমি ওখানে বিচে হাঁটাহাঁটি করতাম সো এই যে মুক্ত পরিবেশ বা ওইটা একটা অন্যরকম ফ্লেভার ছিল ওই জায়গাটার তারপর আবার আমরা যেখানে থাকতাম সেটা একটা পাহাড়ে ঘেরা জায়গা ছিল খুবই সুনসান একটা জায়গা মোটামুটি ফ্রেন্ডলেসভাবেই আমি বড় হয়েছি আমার একটা ফ্রেন্ড ছিল নাবিলা কক্সবাজার কেজি স্কুলে পড়তাম তখন সো আমার খুব তখন কষ্ট হয়েছিল যখন কক্সবাজার থেকে আব্বুর চিটাগং শিফট হয়ে যায় যে এই নাবিলার সাথে আমার আর দেখা হবে না আর আমি ছোটোবেলা থেকে একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম মানুষের সাথে মিশতে খুব সময় লাগতো আবার যাকে আপন করে ফেলতাম তাকে আবার ছেড়ে আসতে আমার খুবই কষ্ট হতো সো সেই জায়গা থেকে যখন নাবিলাকে ছেড়ে আমি চলে আসলাম চিটাগংয়ে প্রথমে কষ্ট লাগতো কিন্তু আমার মনে হয় চিটাগংটা ছিল আমার চাইল্ডহুডের বেস্ট মেমোরিজ আমার সব চিটাগংয়ে হয়েছে কারণ চিটাগংয়ে আসার পরপর আমার ছোটো ভাই হয় তো আমার ছোটো ভাইকে আসলে মোটামুটি আমি অনেক এক্সাইটেড ছিলাম ওকে মানে খাওয়ায় দেওয়া ওর ন্যাপি চেঞ্জ করে দেওয়া এইসব কাজগুলো আমি করতাম ওকে নিচে নিয়ে যাওয়া বা আমাদের বাসাটা ছিল খুলশিতে একদম পাহাড়ের পাশে সো প্রতিদিন আমি আসলে বিকালবেলা মোটামুটি পাহাড়ে উঠতাম আমার যে কতগুলো ওখানকার ফ্রেন্ডরা ছিল একটা টেইলার্সের দোকান ছিল সেখান থেকে প্রতিদিন পুতুলের জন্য কাপড় নিয়ে আসতাম সেটা দিয়ে সেলাই করতাম অ্যান্ড দেন আমার পাখি ছিল মুনিয়া পাখি দুটো একটা মারা যায় এক বছর পর পাখির শোকে মনে হয় আমি 2-3 দিন মানে খাবার খাইনি ঠিক মতো ঘুমাতাম না কান্নাকাটি করতাম ওকে একটা কবর দিয়েছিলাম ওখানে যে বসে বসে কান্না করতাম সো তারপর থেকে আম্মু আমাকে আর পেট পালতে দেয় না বলে যে তুমি কোনো পেট রাখলেই সেটাতে এত ইনভলভ হয়ে যাও আমার আসলে প্রত্যেকটা জায়গার সাথে বা মানুষের সাথে খুব অ্যাটাচমেন্ট থাকে ওখানে আমি রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে পড়তাম ওই স্কুলটাও খুব সুন্দর একটা জায়গা ছিল একটা মোটামুটি একটা ছোটোখাটো একটা পাহাড় বেয়ে আমার স্কুলে যেতে হতো মানে পাহাড়ের টিলার উপর ছিল স্কুলটা সো
চিটাগং থেকে তারপর যখন যশোরে বদলি হয়ে আসি ওটা আমার জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল, কারণ চিটাগং ইট ওয়াজ ফুল অফ লাইফ। আর সেখান থেকে যশোরের মহেশপুরে একটা জায়গায় বদলি হয়ে আসে, সেখানে মোটামুটি আশেপাশে আপনি তাকালে কোনো মানুষই দেখতে পারবেন না, সেরকম জায়গায় চলে আসি, এমন একটা জায়গায় যেখানে কোনো ডিশের লাইনও ছিল না। তো আশেপাশে আমার কোনো ফ্রেন্ডও ছিল না, বন্ধু বান্ধব তো দূরের কথা, মানে একটা যে মানে স্কুল থাকবে সেটাও ছিল না, মানে একটা স্কুলও ছিল মনে করেন আমার এক ঘন্টা রাস্তা গাড়ি দিয়ে যেয়ে তারপর স্কুল করতে হতো জীবননগরে। ছোটোবেলা থেকে কালচারাল অ্যাক্টিভিটিজের সাথে সবসময় জড়িত ছিলাম, যেহেতু আমার খুব বেশি বন্ধু বান্ধব ছিল না, কারণ বাবা সবসময় চাকরির সুবাদে যেহেতু বদলি হতো, তো আমার বই পড়া, গান করা, ছোটোবেলা থেকে আমি অভিনয়ও মানে আম্মুকে না জানিয়েই আমি আগে জাতীয় শিশু প্রতিযোগিতা হতো সেখানে আমি অভিনয় নাম দিয়ে দিয়েছিলাম, জেলা পর্যায়ে প্রথমও হয়েছিলাম, কিন্তু আমাকে পরে আসলে আর বিভাগীয় পর্যায়ে যে অংশগ্রহণের জন্য যেতে হয় খুলনা বিভাগে, সেখানে আসলে আমাকে নিয়ে যাওয়া হয়নি, সে কারণে আর যেতে পারিনি আর বেশি দূর। আমার আসলে খুবই স্ট্রিক্ট আপব্রিঙ্গিং ছিল, মানে যেহেতু আমরা ঢাকার বাইরে ছিলাম এবং আব্বু যেহেতু ফার্মে ছিলেন, তো সেক্ষেত্রে আসলে কোনো সেফটিটা খুব বেশি ছিল না, সবসময় একটা রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টে থাকতে হতো। স্কুলে গেলেও সবসময় হয়তো কেউ না কেউ একজন সাথে যেত, যেয়ে থাকতো। তারপর আমি যখন হোলি ক্রসে চান্স পাই ঢাকায় ক্লাস সিক্সে, আমি আমার ভাই আর আমার আম্মু শিফট করে চলে আসি। তো ওইটা আমার জন্য একটা বড় শিফট ছিল লাইফের, মানে এতদিন এত নির্ভরশীল ছিলাম, সরকারি চাকরি ছিল বাবার, কোনো কিছু কখনো করতে হয়নি, সব কিছু সবসময় রেডি পেয়েছি, যেখানে যেতাম সব কিছু মানে আমরা বুঝতাম না কীভাবে কী, বাট সবসময় সব কিছু হতো, রেডি থাকতো। কিন্তু ঢাকার লাইফটা খুবই ডিফারেন্ট ছিল, এখানকার মানুষদের সাথে মিশতে বা বুঝতে আমার অনেক কষ্ট হয়েছে, আর এখানকার মানুষগুলো যেন কেমন লাগতো শুরুতে, মানে হয় না যে একটা আন্তরিক ব্যাপারটা যেটা ছিল, যে আগে যে কোনো সময় যার তার বাসায় চলে যেতাম ঢাকার বাইরে, বলতে হতো না, গেলেই হচ্ছে যে বসে থাকবো নিজের বাসার মতো, খাওয়া দাওয়া করে চলে আসতাম, এখানে একটা বাসায় যেতে হলে ফোন করে যেতে হবে বা ওরা বাসায় আছে কি না, বা যাওয়ার পরে ড্রয়িংরুমে বসবো ওইভাবে চুপ করে তারপর চলে আসবো, মানে এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হতো এরকম কেন। আমার আমার বাসায় প্রথম ইন্টারনেট আসে যখন আমি ক্লাস টেনে, তখন টেস্ট পরীক্ষায় প্রশ্নের কথা বলে আমি খুব জোর করে তাও ইন্টারনেটটা রিকোয়েস্ট করে নিই, আর প্রথম ল্যাপটপ আমি পাই ক্লাস এইটে, তার আগ পর্যন্ত আমার বাসায় কম্পিউটারও ছিল না, আর ফোন তো আরও পরে, ফোন পাই আমি এইচএসসিরও পরে পারমানেন্ট, এর আগে যখন মানে ফোন ছিল আমার এইচএসসি পরীক্ষার মডেল টেস্টের সময় প্রথমবার ফোনটা দেয়, তাও ওইটা যখন কোচিংয়ে যেতাম ওই সময় দিত, কোচিং থেকে আসার পর জমা দিতে হতো। সো আমার মোটামুটি খুবই স্ট্রিক্ট এনভায়রনমেন্টে আমাকে মানে বড় করা হয়েছে, এবং আমার মনে আছে একবার আম্মু এটা দেখলে আমাকে আবার বকা দিবে, সো একবার না বলে আমি আর আমার একটা বান্ধবী সাইবার ক্যাফেতে চলে গিয়েছিলাম, তো ওইটা আবার আম্মুকে আমার আরেক ফ্রেন্ডের বান্ধবী বলে, তারপর সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসে, তারপর তো আরে বাবা আমাকে তো কোথাও যেতেই দেয় না, পারলে মানে স্কুলের ভেতর যেয়ে বসে থাকে যে কোথায় যাচ্ছি কী করছি। সো আমার মনে হয় যে তখন খুব খারাপ লাগতো যে কেন এত মানে এত শাসন কেন করতে হবে, সবাই আমি দেখতাম আমার বন্ধুরা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওদের ফোন আছে ল্যাপটপ আছে, আমাকে কেন দেওয়া হচ্ছে না। কিন্তু এখন বুঝি যে অবশ্যই মানে আমি আজকে যা যা হয়েছি আসলে এগুলোর কন্ট্রিবিউশন অনেক বেশি, যদি আজকে আজকে যে আমি কাজ করছি, আজকে তো আমার মা আমার সাথে কোথাও যাচ্ছে না বা আজকে আমাকে বলে দিচ্ছে না এটা করো ওটা করো, কিন্তু এখন আমাকে আসলে বলার প্রয়োজন হচ্ছে না, কারণ আমি এখন বুঝে গেছি যে আমার কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না, কী করা উচিত, কী করা উচিত না। তো সেই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা বাবা মা যা করে সেটা সন্তানের ভালোর জন্যই করে। স্পেশালি হোলি ক্রসে যখন পড়তাম আমাদের অনেক কালচারাল অ্যাক্টিভিটিস করার সুযোগ ছিল স্কুলে কলেজে, আমি উপস্থাপনা করেছি, নাচ গান কবিতা আবৃত্তি, তারপর আমাদের বুলেটিন বোর্ড করতে হতো মাসে একবার, সেটা করা কিংবা নাটক, নাটকে পার্টিসিপেট করা, অভিনয়, মানে সব কিছুই কিন্তু করার সুযোগটা হয়েছে। তো সে কারণে যেটা হয়েছে যে আমার তখন সেটাকে আমি হবি হিসেবেই দেখতাম, কিন্তু এইটা যে প্রফেশন হবে সেটা কোনো দিন চিন্তা করিনি। গানটা আমি সিরিয়াসলি করতাম, গানটা আমার আম্মুর খুব শখ ছিল ছোটোবেলা থেকে, আমি ক্লাস থ্রি থেকে গান শিখছি, তো সেক্ষেত্রে আমি নজরুল একাডেমি থেকে আমার স্নাতক করা হয়েছে উচ্চাঙ্গসঙ্গীত নজরুলসঙ্গীতে, তো ইচ্ছা ছিল হয়তো
মানে কিছু একটা করব তার পাশাপাশি হয়তো শখে হয়তো গানের অ্যালবাম বের করব বা এরকম কিছু ওই সময় অ্যালবাম বের করার চল ছিল এখন সেটা নাই আমি মোটামুটি টুকটাক এইচএসসি পর থেকে বিজ্ঞাপনে টুকটাক কাজ করতাম শুরুটা আমার হয়েছিল বিলবোর্ড দিয়ে বিলবোর্ড একটা অ্যাক্সিডেন্টলি করা হয়েছিল আম্মু আমার এক জায়গায় ছবি ড্রপ করে দিয়েছিল তো সেখান থেকে একটা বিলবোর্ডের কাজ করা হয় সেখান থেকে আবার অনেক জায়গা থেকে ডাক পাই টিভিসি অনেকগুলো ফোন কোম্পানি টিভিসি করি তারপর বেভারেজ অনেকগুলো টিভিসি করতে থাকি তো আমার মনে হচ্ছে যে ভালোই তো মানে একটা পকেট মানি চলে আসছে আমার ইউনিভার্সিটিতে পড়ছি মাসে খুব বেশি দিন না মানে ছয় সাত দিন কাজ করছি মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চলে আসছে পকেট মানি আর আমার পড়াশোনা সব মানে যত খরচ ছিল আমি চাইতাম যে আমার নিজেরটা নিজেই দিব সো সেই ক্ষেত্রে খুব ভালো লাগতো আর আমি যেহেতু স্কলারশিপও পেয়েছি অনেক বছর সো সে কারণে আমার মনে হয়েছে যে আচ্ছা এটা তো একটা হবি ভালো লাগছে কিন্তু মানে টার্নিং পয়েন্টটা হয় যখন আমি আসলে প্রথমবার নাটক করি আমরা ফিরব কবে সেটা হচ্ছে সাফেদ মনসুর রানা ভাইয়ার আই এম সরি টু সে আমার ফার্স্ট নাটকের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না মানে আমার মনে হচ্ছিলো যে না আমি তো পারবো না মানে টিভিসি একটা জিনিস আমাকে বলে দিচ্ছে এটা একটা ফরম্যাট এর মধ্যে আমি কাজ করব কিন্তু নাটক জিনিসটা কিন্তু খুবই আলাদা এত বড় ফরম্যাটের কাজ আমি আগে করিনি এবং আমার মনে হয় যে খুব বেশি একটা ভালো অ্যাক্টিংও আমি করিনি তখন আমার মনে হচ্ছিলো আচ্ছা ঠিক আছে আমাকে দিয়ে নাটক হবে না আমি করবো না তো তারপর কিন্তু আমি অনেক বছর কাজ করিনি আবার তারপর কিভাবে যেন 2018 সালে আমি একটা আবার একটা নাটকের সাথে রিকোয়েস্ট করে মোটামুটি আমাকে বলেন আমাদের অপু আন্টি শিল্পী সরকার অপু আন্টি আমাকে বলেন না এই কাজটা করো তুমি করো ভালো লাগবে সো তারপর আমি একটা নাটক করি তখন কাছে আমার কাছে মনে হয়েছে না এতটাও খারাপ তো হয়নি এবার চেষ্টা করে দেখতে পারি তারপর দুই একটা নাটক করি তারপর আমার তো এক্স বয়ফ্রেন্ডে কাজ করা হয় অমিভের সাথে তো ওটার পরে মোটামুটি দেখি যে একটা আমার ক্যারিয়ারের যে পয়েন্টটা আমি ছিলাম সেখান থেকে মোটামুটি একটা পিক চলে আসে অনেকেই নাটকের জন্য কল করে আমি প্রথমে তাও একটু ভাবছিলাম যে করবো কি করবো না তারপর আমার আম্মু আমাকে সাহস দেয় বলে যে না তুমি করবা না কেন এখন তোমাকে মানুষ যদি পছন্দ করে তোমাকে যদি বলে যে কাজ করতে তোমার তো কাজ করতে ভালো লাগে তো করো সমস্যা কী তো সেভাবে আসলে একটু একটু করে কাজ করে তখনও আমি আসলে প্রফেশনালি নাটক করার পক্ষপাতি ছিলাম না আমার প্ল্যান ছিল আমি অন্টারপ্রেনারশিপ এদিকে আসবো আমার গ্র্যাজুয়েশন অলমোস্ট শেষ সো আফটার গ্র্যাজুয়েশন যেটা হয় সবার মতো হয়তো চাকরি করব কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে দেখলাম যে আমার জন্য ক্রিয়েটিভ ফিল্ড ছাড়া আমি নিজেকে অন্য কোনো জায়গায় দেখতে পারি না মানে আমার 9-5 জবে আই থিঙ্ক আই এম নট সুটেবল ফর দ্যাট আমার একটা ক্রিয়েটিভ ফ্রিডম লাগে এবং আমার মনে হয় যে যার যেটা করতে পছন্দ সেটাই করা উচিত এবং আমি খুব লাকি যে আমার যেটা করতে পছন্দ সেটা করেই যদি আমার প্রফেশন আমি বিল্ড করতে পারি দেন ওয়াই নট দের ইজ দিস ইনার একটা ভয়েস যেটা আমাকে সবসময় কাজের ক্ষেত্রে বা ব্যক্তিগত লাইফে যে কোনো ডিসিশনের ক্ষেত্রে সবসময় হেল্প করে সো আই এম ভেরি লাকি আর অবশ্যই তো অডিয়েন্স না থাকলে তো আমি আজকে এখানে থাকতাম না অডিয়েন্স আমার কাজগুলো যেগুলো পছন্দ করেছে বা আমি খুবই লাকি যে অল্প সময়ে ক্যারিয়ারের অনেক ভালো ভালো নির্মাতার সাথে কাজ করতে পেরেছি অনেক ভালো ভালো গল্প আমার কাছে এসছে তো সেই সব জায়গা থেকে আমি যখনই সেই সুযোগটা পেয়েছি আমি চেষ্টা করেছি সেটার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে যে কোনো একটা ক্যারেক্টার করার আগে মোটামুটি চেষ্টা করি যে একটু প্রিপারেশনটা রাখার বলতে পারেন আমি সিনিয়র থেকে জুনিয়র সবার সাথে মোটামুটি আমার কিন্তু কাজ হয় নিয়মিতভাবে মোটামুটি একটা ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টার্সদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি ওয়াইড রেঞ্জ অফ ডিরেক্টর সিনিয়র থেকে জুনিয়র ডিরেক্টর্স সবার সাথেই আমার কাজ হচ্ছে সো সেটার কারণে এক্সপিরিয়েন্স অবশ্যই ভিন্ন প্রত্যেকটা কো আর্টিস্টের সাথে আমার এনার্জি লেভেল ভিন্ন প্রত্যেকটা কো আর্টিস্টের সাথে আমার কেমিস্ট্রি ভিন্ন মোটামুটি 90% কো আর্টিস্টরা সবসময় চেষ্টা করে হেল্প করতে মাঝে মাঝে হয়তো দু একজন কোনো না কোনোভাবে একটু যদি ডমিনেট করার টেন্ডেন্সি থাকে সেটা যদি আমি বুঝতে পারি আমি যেটা করি আমি সেটাকে আসলে আমলে নেই না ইটস লাইক স্ক্রিনে কিন্তু আপনার এটা কোনো ডমিনেশন বা এখানে আমি কাকে কে টপকে যাবে সেইটার প্রতিযোগিতা না বিকজ আপনি যদি এখানে আপনার দুজনে একটা টিম ওয়ার্ক বা তিনজন যে কয়জন স্ক্রিন শেয়ার করছেন এটা টিম ওয়ার্কটা যদি ঠিকঠাক না হয় আমি যদি অ্যাক্টিং করে একদম ফাটিয়ে দিই আর আরেকজন যদি ডাউন খেয়ে থাকে আলটিমেটলি সিনটা কিন্তু ভালো হবে না
সো আমার মনে হয় যে আমরা সবাই খুব ম্যাচিওর ইনাফ যারা কাজ করছি এই জিনিসটা বুঝি সবসময় চেষ্টা করি যে এক একটা ক্যারেক্টার যখন পোর্ট্রে করি যে একটা ক্যারেক্টার সাথে আরেকটা ক্যারেক্টারের যাতে কিছু হলেও পার্থক্য থাকে কারণ দুটো মানুষ কিন্তু কখনো সেম হয় না আমি যদি বলি টুইন যদি ভাই বোন হয় বা টুইন দুইটা ভাই তাদেরও কিন্তু একদম দেখবেন আইডেন্টিক্যাল টুইন হলেও তাদের মধ্যে ক্যারেক্টারে কিছু না কিছু হলেও পার্থক্য থাকবে সো দুজন মানুষের হাঁটাও সেম হয় না কথা বলা সেম হয় না তাহলে ক্যারেক্টার কীভাবে সেম হয় কারণ আমি তো একজনই সব ক্যারেক্টার প্লে করছি রাইট চেষ্টা করি আমার জায়গা থেকে এবং আমার আমার ক্যারিয়ারে ছোট হলেও আমার অনেক কাজ আছে যেগুলোতে আসলে আমার বিভিন্ন স্পেকট্রামে আমি প্লে করেছি 15 to একদম বলতে গেলে 27 years এই স্পেকট্রামটা মোটামুটি আমি এখন প্লে করছি সো এর মধ্যে অনেক ধরনের ক্যারেক্টার প্লে করা হয়েছে এবং অনেকগুলো দর্শকরা পছন্দও করেছেন এবং প্রতিটা ক্যারেক্টার যখন আমার মনে হবে যে এইটা আমার প্লে করা সম্ভব না তখনই আমি ভাববো যে ওকে দিস ইজ দ্য নিউ চ্যালেঞ্জ যখন আমার মনে হবে যে আচ্ছা আমি তো এই ক্যারেক্টার প্লে করতেই পারবো বা আমি নিজেকে ভিজুয়ালাইজ করতে পারি ওইটা আমার জন্য ইজি রাদার দেন আমার এখন পর্যন্ত ক্যারিয়ারে খুব কম সময়ে হয়েছে এটা হয়েছে 2-3 বার যখন আমার মনে হয়েছে এই ক্যারেক্টার আমি নিজেকে দেখতে পাচ্ছি না ওই সময় চ্যালেঞ্জটা হয় যে নিজেকে কীভাবে দেখতে পারা যায় সে কারণে আমার মনে হয় প্রিপারেশনটা ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড অবভিয়াসলি মেরিট আমার মেরিট যদি না থাকে প্রিপারেশন নিয়ে লাভ নেই আবার যদি প্রিপারেশন না নেই মেরিট থাকলেও লাভ নেই সো দুটোর একটা কম্বিনেশন জরুরি তো আজ পর্যন্ত যেসব ডিরেক্টররা আমাকে ট্রাস্ট করেছেন দে আর ভেরি হ্যাপি সো আমি চেষ্টা করি যে ক্যারেক্টারের মেরিট ওয়াইজ প্লে করার সো সে কারণে এমনও হয়েছে যে আমি আমার রিসেন্ট একটা ওয়েব সিরিজের জন্য যখন আমি কাজ করেছি মোটামুটি একটা 15 to 20 days প্রিপারেশন পিরিয়ডে ছিলাম সেই ক্যারেক্টারের বাসা ভিজিট করা সেই ক্যারেক্টারের বাসে যে যাতায়াত করা তার মেন্টালিটি তার মিডল ক্লাস সেন্টিমেন্টগুলো বোঝার জন্য সে কোন লাইব্রেরিতে যেত কোথায় পড়াশোনা করতো কোন এলাকায় থাকতো সেই এলাকায় যাওয়া এই জিনিসগুলো যখন এক্সপ্লোর করার চেষ্টা করেছি তখন দেখেছি যে আমার কাছে বোঝা অনেক সহজ হয়েছে আমি নিজেকে আস্তে আস্তে সেই ক্যারেক্টারে দেখতে পেরেছি সো আমার মনে হয় আমাদের সবার ওরিয়েন্টেশন তো সেম না আমি যে ব্যাকগ্রাউন্ডে বিলং করি মাঝে মাঝে আমার ক্যারেক্টার সেই ব্যাকগ্রাউন্ডে বিলং করবে না কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি স্টাডি করি আমি সেই ক্যারেক্টারটা সম্পর্কে জানতে পারি অবশ্যই আমি কেন পারবো না এটা পসিবল মিডিয়ার অবশ্যই আমি বলবো যে এটাই স্বাভাবিক যে মিডিয়ার মানুষদের বিয়ে বা তাদের প্রেম তাদের বিচ্ছেদ এগুলো নিয়ে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই কৌতূহল হবে কারণ আপনি যখন পাবলিক ফিগার হবেন অটোমেটিক্যালি এটা আপনার ফেস করতেই হবে এটা আসলে আমাদের একটা কন বলতে পারি আমাদের প্রফেশনে যে যখন আপনি আপনি একটা মানুষকে ভালো মেসেজ দিতে পারবেন সেইখানে কিন্তু সেই মানুষগুলোও আপনার লাইফে একটা কন্ট্রিবিউশন করার মতো একটা জায়গা তারা ক্রিয়েট করে কিন্তু আমার মনে হয় যে আমাদের একটু সহানুভূতিশীল অবশ্যই হওয়া উচিত যে আমরা যেটা করি কিছু না বুঝে বা তার ব্যাক স্টোরি কিন্তু আপনি জানেন না আমরা খুব ইজিলি একটা কারো সম্পর্কে কিছু লিখে ফেলতে পারি বাট সেটার ইম্প্যাক্টটা আমরা চিন্তা করি না যে সেই একটা কমেন্টের কারণে হয়তো সেই মানুষটার একটা দিন খারাপ যায় আমরা প্রত্যেকে কিন্তু আরেকজনের জায়গাটা জানি না আমরা নিজেদের লাইফ লিড করি সো আরেকজনের লাইফ সম্পর্কে জাজ করার আগে আমাদের চিন্তা করা উচিত যে তার লাইফে সে এটা কেন করছে তার পেছনে হয়তো কোনো কারণ থাকবে বা হয়তো তার ডিসিশন নেওয়ার আমার কাছে মনে হচ্ছে লজিক্যাল না বা তার কাছে লজিক সো খুব সহজে জাজ না করে আমরা যাতে একটু সহানুভূতিশীল হই আমরা যাতে মানুষের প্রতি একটু বেশি উদার হই একটু ভালোবাসতে পারি আমার মনে হয় যে সবাই ভালো থাকবো একটা আমি একটা নেগেটিভ কমেন্ট করলে কিন্তু সেটা আমিও ইম্প্যাক্ট হই আমিও একটা এক সেকেন্ডের জন্য হলো আমার মাথায় একটা নেগেটিভ চিন্তা আসে এনি কাইন্ড অফ নেগেটিভ থট মেক্স ইউ আ নেগেটিভ পার্সন মিডিয়ার বিয়ে বা বাইরের বিয়ে বলে না বিয়ে বা মানে যে কোনো সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ট্রাস্ট অনেস্টি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট সেটা যদি থাকে এবং দুজন মানুষের মেন্টালিটি মন মানসিকতা যদি মিলে অবশ্যই মানে মিডিয়ার মানুষরা কি গড় করছে না অবশ্যই অনেক আপনি দেখবেন যে এত বছর হয়ে গেছে তারা খুবই সুখে আছে খুবই ভালো আছে সেগুলো খুব বেশি আসে না প্রচারে কারণ আমরা সবসময় নেগেটিভটাকে একটু বড় করে দেখার চেষ্টা করি এটা আমাদের টেন্ডেন্সি অ্যাজ আ হিউম্যান বিইং ইটস আ হিউম্যান নেচার যে কোনো দেশে তো সে কারণে আপনি নেগেটিভটার মানে পেছনে অনেক পজিটিভগুলো চাপা পড়ে যায় আমি যেমন সোশ্যাল মিডিয়ায় আই এম এ ভেরি প্রাইভেট পার্সন আমি আমার ফ্যামিলির কোনো ছবি দেই না সোশ্যাল মিডিয়াতে আমার ফ্রেন্ডদের কোনো ছবি দেই না কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি মানে কি করছি মানে কখন কি খাচ্ছি
এগুলো আমার খুবই প্রাইভেট, আমি কোন বইটা পড়ছি এগুলো আমার খুবই ব্যক্তিগত বিষয়, এবং যেহেতু আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের এবং আমার ফ্যামিলি বা এরা ইনারা যাতে এক্সপোজড না হয়, যদি আমি পাবলিক ফিগার না হতাম, আমি যদি একটা সাধারণ কর্পোরেট জব করতাম বা পড়াশোনা করতাম, হয়তো এই ইন্টারভিউটাই আমি দিতাম না, রাইট? এবং আপনারাও এটা দেখতেন না, আপনাদের ইন্টারেস্টই হতো না যে এটা কে, আমি আর ইন্টারভিউ কেন দেখব, অভিনয় করি আপনাদের সামনে, আপনাদের জন্য কাজ করি, আমার একটা ইমেজ আছে, সব কিছু, এটা আমার প্রফেশন। কিন্তু এটার পাশাপাশি কিন্তু আপনার এটা ভুলে গেলেও চলবে না যে আমি তো একজন, আমি একজন মানুষ, আমি একটা দেশের নাগরিক, আমি কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। আমার বাবা মা কিন্তু আমাকে কখনো অভিনেত্রী বা মডেল হিসেবে চিনেন না, তারা আমাকে তাদের মেয়ে হিসেবে চেনে। অ্যাজ আ পাবলিক ফিগার বা অ্যাজ এন অ্যাক্টর বা যেটাই বলি, সেই হিসাবে আপনি আমাকে সবসময়ই পাচ্ছেন, আমি আপনার সামনে আছি, কিন্তু একদম যে আমার ব্যক্তি ফারিনটা, সে যে আসলে কে সেটা আমার কাছেই থাকুক। আমার জীবনসঙ্গী যে হবে, সে প্রথমত অবশ্যই আমাকে, আমার কাজকে ভালোবাসবে, আমাকে সম্মান দিবে, অনেস্ট হতে হবে, এবং তার সমাজ দেশের প্রতি রেসপন্সিবল হতে হবে। এইটা হচ্ছে আমার প্রথম মানে প্রায়োরিটি। এবং আমার মনে হয় যে আমি খুব সাধারণ একটা ছেলেকে বিয়ে করতে চাই। খুব ছোট একটা জীবন কিন্তু আমাদের, আপনি যদি একটা ইউনিভার্সের কথা চিন্তা করেন, মাল্টিভার্সের কথা চিন্তা করেন, ইভেন একটা প্লেনে যখন উঠে আমি কোথাও যেতে থাকি, নিচে তাকালে কিন্তু আপনি বিল্ডিংটাও ঠিকমতো দেখতে পারেন, আর সেখানে তো আমি একটা মানুষ, আমি আজকে আছি, আমি কালকে নেই, আমার অস্তিত্বই থাকবে না। সো এতটুকু একটা সময় আমরা এসেছি পৃথিবীতে, এই সময়টা আসলে ভালো থাকার জন্য খুব বেশি কিছু লাগে না। একজন ভালো মানুষ প্রয়োজন ভালো থাকার জন্য, একটা ভালো ফ্রেন্ড সার্কেল দরকার, একটা ভালো মানে একটা ফ্যামিলি দরকার যেখানে আপনার ভালোবাসবে সবাই, সবাইকে শ্রদ্ধা করবে। তা আমার সবসময় লাইফে প্রায়োরিটি সেটাই, যে আমি শুধু সম্মান চাই, আমি শুধু মানুষের ভালোবাসা চাই। যদি বলা হয় যে ক্যারিয়ার নাকি সংসার, এরকম যদি পরিস্থিতি আসে, আমার মনে হয় দুটোই প্রয়োজন, এবং দুটোই কিন্তু পাশাপাশি যাচ্ছে। এমন না যে আমি সংসার ফেলে আমি শুধু ক্যারিয়ার নিয়ে বসে আছি, বা আমি ক্যারিয়ার নিয়ে চলে যাচ্ছি আর আমার এদিকে সংসার করা হচ্ছে না। আমার মনে হয় যে দুটোই সাইমেন্টেনিয়াসলি করা সম্ভব। আমাকে যে ভালোবাসবে সে আমার সব কিছু মেনেই আমাকে ভালোবাসবে। তো এই ছিল আজকে আমার গল্প, মানে অল্প গল্প করতে করতে অনেক কথা বলে ফেললাম। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আপনাদের আবার দেখা হবে অন্য কোনো অতপর আমির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।